স্টেল বোর্ড বা সুইচ বোর্ড, আমরা আজকে যে স্টেল বোর্ডটা আছে আমরা এই স্টেল বোর্ড বসাবো। তো আপনাদেরকেও দেখাবো কিভাবে বসাইতে হয় সিস্টেমটা এ টু জেড। তো আমরা বিল্ডিংয়ে অনেকগুলো সুইচ বোর্ড অলরেডি লাগানো হয়ে গেছে, তার মধ্যে থেকে আমি একটা সুইচ বোর্ড ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারাও খুব ভালো করে সুইচ বোর্ড না এটা স্টেল বোর্ড বলবেন, এই স্টেল বোর্ডটা বসাইতে পারেন বা ফিনিশিং দিতে পারেন। তো সে পর্যন্ত দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি এ টু জেড সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা যারা নতুন আসছেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন যদি ভালো লাগে, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করতে। সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকে আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, এখানে আমরা তিন গার্ডের একটা স্টেল বোর্ড নিয়েছি, সেটা আমরা আজকে বসাবো। তো আপনারা স্টেল বোর্ডটা বসানোর যে জায়গাটা সেখানে গ্রুপটা ঠিক মতো করে নেবেন, নেওয়ার পরে গ্রুপটা ভিজিয়ে দিবেন আর ময়লা টলা থাকলে পরিষ্কার করে নেবেন। তারপরে হচ্ছে বোর্ডটা এভাবে ধরে মাপ দিবেন, যদি আপনাদের পাইপের বরাবর যেই বোর্ডটা আছে যদি ঠিকঠাক হয় তো ভালোই, আর যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আমার মতো করে একটু কেটে জায়গাটা বাড়িয়ে নেবেন। তাহলে আপনার যে পাইপটা আছে পাইপটা ঠিকঠাক মতো লেগে যাবে। তো এরপর যেটা করতে হবে আমাদেরকে, সিমেন্ট বালু মিশ্রণ বা যেটাকে আমরা সহজে মশলা বলি, ডোন্ট মাইন্ড, এগুলো দিয়ে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বোর্ডটার জন্য, বোর্ডটাতে যতটুক সিমেন্ট বালি দরকার পড়ে ততটুক আপনারা দিবেন। দেওয়ার পরে লেভেল করে নেবেন সিমেন্ট বালুগুলা, মশলাগুলো লেভেল করে নেওয়ার পরে বোর্ডটাকে ধীরে সুস্থে বসাই দিতে হবে, যেমনটা আমি করতেছি আপনারা চাইলে আমার মতো করতে পারেন, ঠিক আছে। তো এভাবে করে মূলত কাজটি করতে হয়। তো এরপর আমরা পুরোটাতে মশলা দিয়ে ফিল আপ করে ফেলব। মোটামুটি বোর্ডটা একটু জাম হয়ে যাওয়ার পরে আমাদেরকে স্পিরিট লেভেল আছে আমাদের এখানে, আমরা স্পিরিট লেভেল দিয়ে সুইচ বোর্ডটা ঠিকঠাক মতো আছে কি না সেটা আমরা চেক করব। চেক করার জন্য এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমরা দেখব উপরের যেই সাইডটা আছে ওইটা লেভেল আছে কি না, আমরা স্পিড লেভেলের উপরের লেভেলটা দেখব, আর সেটা অনুযায়ী আমরা এখানে বোর্ডটা মিলিয়ে নিব। আর আমরা সব ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ইলেকট্রিক্যালের যে স্টেল বোর্ড আছে সেটা আমরা ওয়াল আস্তর হওয়ার পরেই ফিটিং করি, তার কারণ হচ্ছে আমাদের যেই বোর্ডটা আছে সেটা ওয়ালের সাথে খুব ভালোভাবে আমরা ফিনিশিং দিতে পারি। আর যদি ওয়াল আস্তর হওয়ার আগে আমরা বোর্ডটা বসাই দেই তাহলে রাজমিস্ত্রিরা হয়তো বা বোর্ডটাও ফিনিশিং ভালো নাও দিতে পারে, আবার দিতেও পারে, তাদের কথা বলে তো আর লাভ নেই, আমাদেরটা আমাদের কি করতে হবে। তো সে কারণে আমরা এই সিস্টেমটা করেছি, ওয়াল আস্তর হওয়ার পরে আমরা সুইচ বোর্ডটা বসাই এবং বসাইলে আমরা আমাদের মতো ফিনিশিংটা দিয়ে থাকি। তো আমাদের মশলা শেষ হয়ে গেছে, আমরা আর কিছু মশলা নিয়ে আসবো। তো এখানে দেখেন আমরা অনেকগুলো সুইচ বোর্ড বসাইছি, এখনও কিছু সুইচ বোর্ড বসানো বাকি আছে, সবগুলো বসাইতে হবে। তো এখানে দেখেন ফিনিশিংটা মোটামুটি আকারের ভালোই হয়েছে, 2 ইউনিটের বিল্ডিং, তো 1 ইউনিটের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা আসি 2 নম্বর ইউনিটে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াল আস্তর হওয়ার পরই আমরা সুইচ বোর্ডগুলো বসাইছি, বসানোর কারণ হচ্ছে এখানে রান্নাঘরে টাইলস করা হবে, টাইলসের তো আর কোনো ফিনিশিং নেই, টাইলসে আমরা ওই পরিমাণ একটু বোর্ডটা সামনের দিকে রাখি যাতে ওয়াল থেকে একটু উঁচা থাকে। তাহলে আমাদের যে টাইলস বসাইবে টাইলস লাগানোর সময় আমাদের বোর্ডটা টাইলসের ভিতরে থেকে যাবে, সেজন্য আমরা একটু উঁচা করে দিই যাতে টাইলসের সাথে মিলে যায়।
সেটা অনেকে জানেন, আবার অনেকে এখন জেনেছেন। তো আমরা দেখাবো যে কিভাবে ফিনিশিংটা করতে হয়। তার প্রথমে আমরা মশলাগুলোকে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ আমরা মশলাতে পানি কম দেই, যাতে আমাদের মশলা তো বেশি প্রয়োজন হয় না, অল্প অল্প মশলা প্রয়োজন পড়ে, সেজন্য আমরা পানি কম দিয়ে রাখি। বেশি পানি দিলে আবার ঝামেলায় পড়তে হয়, আর যখন পানির দরকার পড়ে আমরা নিজেরা দিয়ে লই। আমাদের স্পেশাল যে কড়াইটা আছে, অসাধারণ, তো খুব সুন্দর করে সতর্কতার সাথে যে গ্যাপ আছে গ্যাপগুলো পূরণ করে দিতে হবে। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আশা করি ভালোই লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে সবাই জানেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি ফিনিশিং পর্যন্ত যাই, তারপর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্যে। তো ফিল আপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা এখন ফিনিশিং করব। আবার ফিনিশিং করার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আস্তরটা আমরা যেই মশলাগুলো দিয়েছি এগুলো মোটামুটি আকারে একটু পরিমাণ শক্ত হতে হবে। যদি বেশি লুজ থাকে, মানে ভিজা থাকে, তাহলে ফিনিশিং দিলে আপনার যে ফিনিশিংটা এটা সুন্দর হয় না, হালকা একটু শুকাইতে হবে। ঠিক আছে, তো আমরা এটা মশলা যেই দিতে দিতেই আমাদের শুকিয়ে গেছে, কারণ ওয়ালগুলো অনেক শুকনো। তারপর আমরা ভিজিয়ে নিয়েছি, ভিজানোর পরেও খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো খুব ভালো করে ফিনিশিংটা দিয়ে দিবেন, বোটের ফিনিশিং যত ভালো দিবেন দেখতে তত ভালো দেখা যাবে। ঠিক আছে, তো এভাবে করে আপনারা ফিনিশিংটা করে ফেলবেন। আমাদের যে ফিনিশিং করার উষা সেটা সেটা হচ্ছে ছোট সাইজের উষা, এটা দিয়ে ভালো ফিনিশিং করা যায়, এই সাইজের উষা দিয়ে। তো আমাদের ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর যারা নতুন কাজ করেন তারা ফিনিশিং দেওয়ার পরেও স্পিরিট লেভেল দিয়ে বোর্ডটা একবার চেক করবেন, উপরের সাইডটা যেটা কি আপ ডাউন আছে কিনা বা ঠিকঠাক আছে, কারণ আপ ডাউন থাকলে এখনই ঠিক করতে পারবেন, পরবর্তীতে ঠিক করতে পারবেন না, তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, সেজন্য আপনাদেরকে বলে রাখলাম। তো এখন যেটা করবেন, এটার ভেতরে যেই বাকি ময়লাগুলো আছে, মশলা আছে, সেগুলো ভালো করে আমাদের যে ব্লেড আছে, আরে ব্লেড বা যে যেটাই বলেন, ব্লেডের সাহায্যে আমরা এগুলোকে খুব সুন্দর করে বোর্ড থেকে বের করে ফেলবো। বের করার ক্ষেত্রে আপনারা আবার বোট নেড়ে চেড়ে ফালাই দিয়েন না, এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে বোট লড়াচড়া করতে না পারে। আর চাইলে কিছুক্ষণ পরেও আপনারা এগুলো পরিষ্কার করতে পারেন বোটটা একটু শক্ত হলে। ঠিক আছে, তো এভাবে করে এটার ভিতরে ময়লাগুলো মোটামুটিভাবে একটু পরিষ্কার করে ফেলবেন। এরপরে আমাদের ময়লা যদি সাইডে আটকে যায় সেগুলোকে হালকা করে উষা দিয়ে একটা ঘষা দিয়ে ফিনিশিং করে ফেলবেন। ওকে, তো মোটামুটি মোটামুটি বলতে কি ভালোই ফিনিশিং হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাই, আমাদের ওই যে পিছনে আর একটা বোর্ড দেখা যাচ্ছে, এটা এক গাট বাথরুমের লাইটের জন্য, এটা আমরা মশলা দিয়ে আমরা তিন গাটের বোর্ডটা কানেকশন করেছি, যাতে এটা একটু শুকায়, একটু শক্ত হয়, একটু শক্ত না হলে ফিনিশিং দিতে ঝামেলা হয়ে যায়। তো এখন এটা ফিনিশিং দেওয়া যায়, কারণ এটা মোটামুটি ভালোই শক্ত হয়েছে। আর বাথরুমের লাইটটা হবে এটার ভিতরে, আমাদের যে বোর্ডটা আছে বোর্ডের উপর দিয়ে এদিক দিয়ে ভিতরে, এই যে এখানে একটা সার্কুলার বক্স দিয়ে রাখছি, আমরা দেখতে পারছেন এখানে লাইটটা হবে। আরেকটা কথা না বললেই নয়, আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন, কমেন্ট করলে কিছু কমেন্ট আমার কাছে আসে না, এর কারণ হচ্ছে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না এবং কমেন্ট করে কমেন্টে লাইক দেন না। কমেন্টে লাইক দিবেন তাহলে আমি
সঙ্গে সঙ্গে আপনার কমেন্টটি পেয়ে যাব। কমেন্ট করে কমেন্টের লাইক বাটনে লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করা যারা আছেন তাদের কমেন্টগুলো খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসে, আর যারা সাবস্ক্রাইব না করে কমেন্ট করেন তাদেরগুলো অনেক সময় স্প্যাম মেসেজে আটকে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। বেশি শুকিয়ে গেলে হালকা পানি ছিটিয়ে নিতে পারেন যদি অতিরিক্ত শুকিয়ে যায়। আর উষাটা আছে, উষাটা আমরা পানিতে ভিজিয়ে ভিজিয়ে ঘষবো, তাহলে আমাদের ফিনিশিংটা একুরেট হবে। তো দেখতে পাচ্ছেন ফিনিশিংটা আমরা কিভাবে দিতেছি, এই নিয়মটা ফলো করলে আপনারা খুব ভালো করে ফিনিশিং করতে পারবেন। ভিডিওতে কতটুকু দেখতে পারছেন আমি সঠিক জানি না, আর ভিতরে ময়লাগুলো আগের মতোই আমরা পরিষ্কার করে ফেলবো। আর ভিতরে ময়লা পরিষ্কার করার সময় লক্ষ্য রাখবেন কি পাইপগুলির ভিতরে আপনাদের মশলা কি আটকে গেছে কিনা, তাহলে এখনই পরিষ্কার করতে হবে, পরে শক্ত হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আর যদি বোটের নিচের দিকে পাইপ থাকে তাহলে সেখানে আপনারা একটু কাগজ দিয়ে পাইপের মুখটা বন্ধ করে ফেলবেন মশলা না পড়ার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাই দিবেন, ভালো লাগলে কি করতে হবে সবাই জানেন, আর পরবর্তী নতুন ভিডিও দেখতে চাইলে কি করতে হবে সেটাও জানেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, টাটা।